بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. জীবন আপনার প্রশ্নটি দেখেছিলাম অনেক আগে এর ফলে কি যেন হয়ে গিয়েছিল সেট চেঞ্জ হওয়ার কারণে মনে হয় ডেট হয়ে গেছে আপনার প্রশ্ন অনেক লম্বা বলেছেন এক দিনই স্বামী যিনি একজন দায়ী তিনি নাকি সারাক্ষণ ল্যাপটপে বসে বসে ওয়াজ শোনেন এবং দিনের অনেক জরুরি কাজ করেন যদি অনলাইনে না থাকেন তাহলে ফোনে অনেক কথা বলেন অনেক সময় দেখা যায় এ কারণে ওনার জামাত জামাতে নামাজ ছুটে যায় এবং ওনার স্ত্রী অনেক জরুরি কথা বলতে আসলে ওনার কথার কোনো উত্তর দেন না এই বোন জানতে চাচ্ছেন যে উনি যে এভাবে ল্যাপটপে বসে কাজ করতেছেন এবং স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলেন না এবং জামাতের নামাজ ছুটে যায় ইসলাম এ দায়ী সম্বন্ধে কি বলে আর এসব বিষয় নিয়ে ওনাদের মাঝে অনেক ঝগড়া হয় ইয়া যাকুমুল্লাহ খাইরান আশা করি সবাই পরশেন্ট শুনেছেন আর জাব আল্লাহ রাব্বুল আমীন আমাদের পরে অনেকগুলি হক চাপিয়েছেন আমাদের পরে আল্লাহর হক আদায় করা লাগবে রাসূলের হক আদায় করা লাগবে পিতা মাতার হক আদায় করা লাগবে স্বামী হিসেবে স্ত্রীর আদায় করা লাগবে স্ত্রী হিসেবে স্বামীর হকা করা লাগবে পিতা মাতা হিসেবে হক হকা করা লাগবে সন্তি হিসেবে পিতা মাতার আদায় করা লাগবে এভাবে হক রয়েছে আর তুই কুল্লাজি হক হাক্কাহ সুতরাং তুমি প্রত্যেক হকদারকে তার হক দিয়ে দাও যে ব্যক্তি সবার হক খেয়াল করবে এবং আমরে নেবে সেই হল আদর্শ মুসলিম আর যে একটা হক আদায় করতে গিয়ে আরো বহু হক নষ্ট করবে সে আদর্শ মুসলিম নয় বরং তাকে আদর্শ শিখতে হবে তো যে দায়ের কথা বলা হলো যে এখানে এরকম কাজ করেন যদি সত্য হয়ে থাকে আমরা তো আর জানি না সত্য মিথ্যা যা পরিবেশন হচ্ছে তার উপরে আলোচনা করি তো এখানে যেভাবে দেওয়া হয়েছে সেরকমই যদি দায়ী হয়ে থাকেন যে সবসময় অনলাইনে পড়ে থাকেন অনলাইনে ব্যস্ত এত ব্যস্ত যে ফরজ নামাজ ছুটে যায় জামাতে এটা তো সঠিক নয় জামাতের সাথে নামাজ আদায় করা বিশেষ করে মসজিদ কাছে ভিতে হলে এটা একটা জরুরি বিষয় এবং ঠান্ডা মাথায় সালাদ পরিত্যাগ করা এটা ভালো কাজ নয় আবার দেখা যাচ্ছে যে স্ত্রীর মানে জরুরি কথা তো কান দেওয়ার সময় নাই তার এটা কেমন হলো রসো উল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম কি দিনের কাজ করতে গিয়ে স্ত্রীদের হক নষ্ট করেছিলেন না করেননি عَرَى اللَّهُ وَسِنْ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لذلك يقول رسول الله رضي الله عنه أُسْوَةٌ حَسَنَةٌ أُتَّمْنَمْنَا لِمَنْ كَانَ يَرْجُ اللَّهُ وَالْيَوْمَ الْآخِرَةَ وَذَكَرَ اللَّهَ كَثِيراً يقول الله الله العشاء والبديل وآخر الدبوش العشاء والبديل يقول الله فأنت تتأكد من الله ي এই তোমাদের জন্যে রয়েছে রসৌল্লা ভিতরে উত্তম আদর্শ রসুল্লাহ সাল্লাহ আলীদাসে বলেন আমার আমার মধ্যে কি তোমাদের জন্য মডেল নাই আদর্শ নেই রস উল্লাহ সাল আলী সাল্লামকে আমাদের ফলো করতে হবে তার সর্ববিষয় এটাই হলো একজন সচ্চা মুসলিমের করণীয় এখানে বলা হচ্ছে স্ত্রীর অনেক জরুরি কথা উনি কান দিচ্ছেন না তো কেমন কথা হলো আল্লাহ আয়াত রবীন্দ্র স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করো এটা কি ভদ্রভাবে ভালোভাবে বসবাস করা হলো যে স্ত্রী প্রয়োজনীয় কথা বলতে চাচ্ছে তাতেও সময় নাই কান দেওয়ার এদিকে জামাতে নামাজ পড়ারও সময় নাই স্ত্রীর স্ত্রীর প্রয়োজনের কথা তো কান দেওয়ার সময় নেই আল্লাহ রাসুল সাল্লাহ তেমনটা করতেন না হ্যাঁ পাওয়া যায় আরবি ফরিদ সালমান ফারেসি রাহ আল্হ এবং আবুদারদার ভিতরে বন্ধুত্ব কায়েম করেছিলেন্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো সেই সুবাদে মাঝে মধ্যে দেখা করতে যেতেন একে অপরকে সালমান ফারেসি আবু দারদার বাড়ি গেলেন মানে তার বন্ধন বাড়ি গেলেন দেখেন তার স্ত্রী একেবারে মুবতাযিলা জিন্নশিন্ন কাপড়ে রয়েছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সালমান ফারেসি বলেন হে উম্মে দারদা তোমাকে এই অবস্থায় কেন দেখছি মানে একেবারে জিন্নশিন্ন পোশাকে কোনো যত্নত্ন নাই তখন উনি বলেছেন ইন্না আখাকা আবু দারদা লৈসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া আপনার ভাই আবু দাদা তার দুনিয়ার কোন প্রয়োজন নাই বহার শরীফ হাতে চেয়েছে এভাবে উনি বলেছেন তার মানে ঈশার ইঙ্গিতে বলেছেন যে উনি তো আমার দিকে ফিরেও থাকান না তো আমি কি করব পরিপাটি যত্ন নিয়ে নিজেকে সাজগোজ করে এরপরে আবুদারদা যখন আসলেন উনি বাইরে ছিলেন আসলে ওনার মেহমানি হিসেবে খাদ্য রেডি করে খেতে বলছেন বলছেন যে আমি খাবো না যতক্ষণ আপনি না খাবেন এরপরে উনি তার সাথে খেতে বাধ্য হলেন কারণ উনি করেছেন যাচ্ছিলেন সালমান তাকে বাধা দিলেন বলেন যে এখনো এখনো টাইম আছে ঘুমান এখন পরে উঠবেন এবার একাধিকবার উনি উঠতে চান আর ওনাকে বসিয়ে দেন উনি এরপরে শেষের রাতের দিকে বলেন এখন নামাজ পড়েন এরপরে উনি বলেছেন যে ইন্নলে নাপ্সে আলাইকা আলেকা হাক্কান ইন্নলে রব্বে কা আলেক হাক্কান ওয়ালে নাপ্সে কা আলেকা হাক্কান ওয়ালে আহালে কা আলেকা হাক্কা ফাতি কুল্লাজি আপনার রব্যের হক রয়েছে আপনার উপরে আপনার নাপ্সের আত্মার প্রাণের হক রয়েছে আপনার ওপরে আপনার পরিবারের হক রয়েছে মানে বিবির হক রয়েছে আপনার উপরে ফাঁতি কুল্লাজি হাক্পিন হাক্কা হ সুতরাং প্রত্যেক হকদারকে তার হক হক দিয়ে দিন এটা বলেন তখন সালমান ফারেসির এ কথা শুনে আবুদার দা রসুল্লাহ সাল্লাহ আলী হাসালামের নিকটে তার বিষয়ে বলে যে উনি এই কথা বলেছেন যে প্রত্যেকের হক রয়েছে মানে এই হাদিসে শুনলেন সালমানের কথাগুলি তখন রসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম তাকে বলেছিলেন সদা সালমান ও সালমান সত্য বলেছি তার মানে এটা এবার রাসুলের হাদিস হয়ে গেল তাহলে কি পাওয়া গেল যে তোমার রব্যের হক রয়েছে তোমার উপরে তোমার নফসের হক রয়েছে তোমার উপরে তোমার পরিবারের হক রয়েছে তোমার উপরে তার মানে কোন হক বাদ দিয়ে অন্য কোন একটা হক আদায় করতে গিয়ে আর একটা বাদ দেওয়া যাবে না দ্বারা প্রমাণিত আবদুল আমরুন আস তিনি বিয়ে দিলেন তার বাবা আমরুন আস একটা সুন্দরী মেয়ে দেখে কিন্তু ওনার সমস্যা ছিল দিনে শ্যাম পালন করতেন রাতে ক্যাম করতেন মানে স্ত্রীর কাছে যেতেনই না পরে আবদুল্লাহ বিন আমর বাবা আমর বিচার দিলেন রসুল্লাহ আল্লাহ আলি সাল্লাম বরাবর এবং বললেন ঘটনা যে এই ব্যাপার একটা সুন্দরী মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দিলাম কিন্তু তারই অবস্থা রাতে ক্যাম দিনে শ্যাম রসুল্লা সাল্লাহ আলী সালাম তাকে ডেকে তা জানতে চাইলেন যে এমনটি করো নাকি বলে হ্যাঁ এমনটি করি তখন রসুল্লাহ তাকে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন তুমি করান এতদিনে পড় আর শ্যাম এই দিন পালন করবে লাস্ট পর্যন্ত অনুমতি দিয়েছিলেন তাকে যে একদিন শ্যাম পালন করবে একদিন পরিত্যাগ করবে মানে উনি বলেছেন আমি আরো পারি আরও পারি তখন এই পর্যন্ত এসে স্টেশন হয়েছিল আর বলেছিলেন যে তোমার বেবির হক রয়েছে তোমার ওপরে তোমার চোখের হক রয়েছে তোমার উপরে তোমার মেহমানের হক রয়েছে তোমার উপরে সালি প্রতিবাদ সালমান করেছিলেন এতটুকু পাওয়া যায় যে উম্মদারদা বলেছিলেন যে আপনার ভাই দার দুনিয়াতে কোনো ইয়ে নাই প্রয়োজন নাই তার দুনিয়ার বুকে সোহেবিনা খজামার বাড়তি রে হয়েছে যে উনি দিনে রোজা রাখেন রাতে ক্যাম করেন মানে স্ত্রীকে মোটর দেন না তাই তার স্ত্রীর অবস্থায় যাই হোক রস আলি তাকে শিখিয়ে দিয়েছেন কেমন করতে হবে এবং প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করতে হবে হক হক প্রত্যেক হকদারকে তার হক বুঝিয়ে দাও রসুহাম বলেছেন এখানে আব্দুল আমরান আজকেও তিনি শিক্ষা দিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বৈরাগ্যতা নেই দরবেশী নাই ইসলাম সবার হকের প্রতি সুদৃষ্টি দিয়েছে সুতরাং স্ত্রীর প্রতি এভাবে এভাবে অবিচার করে তাকে দাওয়াত তাবলি করতে হবে কে বলেছে দাওয়াত তাবলি করবে দাওয়াত তাবলিগের পাশাপাশি স্ত্রীকে সময় দিবে সন্তান সন্ততিকে সময় দিবে পরিবার পরিজনকে সময় দিবে পিতা মাতাকে সময় দিবে আর ফরজ জামাতের সাথে পড়বে দাওয়াত করে রসলে যাওয়া লাগবে যা হোক আল্লাহর আমাদেরকে সবাইকে সঠিকভাবে তফিৎ দান করুন এই অনলাইনে জগতে এমন স্ত্রীও পাওয়া যায় যে স্বামীর খোঁজ নেওয়ার সময় না তার সন্দেহের প্রতি যত্নশীল হওয়ার সময় না কিন্তু ঘন্টার পর ঘন্টা সারা রাত ল্যাপটপ নিয়ে পড়ে থাকার সময় আছে ফেসবুক নিয়ে পড়ে থাকার সময় আছে এরকম স্ত্রীও রয়েছে জগতে এরকম মানে স্বামী রয়েছে স্ত্রী রয়েছে যারা আজব প্রকৃতির হয়ে গিয়েছে তো এগুলি মোটেও উচিত নয় সম্পন্ন এগুলো কি রসুল্লাহ আলি আসাল্লামের আদর্শ পরিপন্থী কাজ আল্লাহ রাসুলের আদর্শ হলে সবকিছু খেয়াল করতে হবে যার যার হক আদায় করে দিতে হবে তো যা হোক আমার আলোচনা যদি অভিযুক্ত স্বামী শুনতে পান তাহলে আশা করি অনেকটাই তিনি শুধরে যাবে নিজেকে সংশোধন করে নেবেন কাঠোর যদি না করে নিজেকে সংশোধন করেন নেবেন আল্লাহ রব আমাদের সবাইকে সংশোধন হওয়া তফিক দান করুন আমিন ও আখরা